আঠাশ বছর পর বিয়ের পিড়িতে বসতে চলেছেন দেবশ্রী রায় টলিউড ইন্ডাস্ট্রির প্রখ্যাত নায়িকা দেবশ্রী রায় নব্বইয়ের দশকে তিনি ছিলেন টলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন খোদ ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চ্যাটার্জীর প্রাক্তন স্ত্রী যাকে প্রসেনজিৎ নিজের মুখেই তার সময়ে সব থেকে সেরা অভিনেত্রী বলে দাবি করেন প্রসেনজিতের সঙ্গে প্রেম করে বিয়ে করলেও মাত্র তিন বছরেই তাদের সুখের সংসার ভেঙেছিল দেবশ্রীকে সর্বসমক্ষে বিয়ের প্রস্তাব দিয়েছেন একজন শুধু তাই নয় দেবশ্রীর বিয়ের কার্ডও নাকি ছাপা হয়ে গিয়েছে সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার বিয়ের সেই কার্ড যেটা দেখে চোখ কপালে উঠেছে দেবশ্রীর ভক্তদের আঠাশ বছর পরে দেবশ্রীর জীবনে কি আবার বিয়ের সানাই বাঁচবে ঘটনার সূত্রপাত আসলে জি বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে হয় এখানে সম্প্রতি অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন তিনি দেবশ্রীকে দেখে রসিকতা করতে শুরু করে ডিবিডি এর মিষ্টি ভূত খাচিয়া কুমার সেখানে সে নিজেই নিজের বিয়ের কথা ঘোষণা করে দেবশ্রীর সঙ্গে নাকি তার বিয়ে হবে তাদের বিয়ের একটা কার্ডও সে প্রকাশ্যে আনে